আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে হচ্ছে ক্লাস সিক্স এর অনুশীলনী 2.2 এর 10, 11 এবং 12 এই তিনটা অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 10 নম্বর অঙ্কটার সমাধান করব। 10 নম্বর অঙ্কে আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা প্রথমে এটার সমাধান যদি করি, বলছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন, বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে যে 5% বলা আছে, 5% মানে হচ্ছে 100 জনের 5 জন, মানে 100 জন শিক্ষার্থীর মধ্যে 5 জনকে নতুন ভর্তি করা হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 100 জন শিক্ষার্থীর মধ্যে 5 জন, 1 জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি করা হয়েছে উপরে 5, নিচে 100, তাহলে 800 জন আছে প্রশ্নে, আছে 800 জন। 800 জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি করা হয়েছে 5 × 800, নিচে 100। 100 দিয়ে যদি আমরা 8-এর মধ্যে কাটি, 100 8-এর মধ্যে 8 বার যায়, 100 800-এর মধ্যে 8 বার যায়, তাহলে 5 × 8=40, 40 জন। এখন বলছে যে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত? বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 800 জন, তাহলে 800 + 40 = 840 জন। উত্তর 840। এখন আমরা 11 নম্বর অঙ্কটার সমাধান করব। 11 নম্বর অঙ্কে আছে একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল, কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? আমরা যদি অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করি, যে 200 জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল 5%, 5% মানে হচ্ছে 100 জনের মধ্যে 5 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তাহলে আমরা সমাধানটা এইভাবে লিখতে পারি, 100 জনের মধ্যে 5 জন, 1 জনের মধ্যে অনুপস্থিত ছিল 5×100, আর 200 জন শিক্ষার্থী আছে, 200 জনের মধ্যে অনুপস্থিত ছিল 5×200, নিচে 100, এই শূন্য কাটা এই শূন্য, এই শূন্য উপরে আসতে 5×2=10, 10 জন। এখন বলছে যে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, অতএব মোট উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 200 - 10, 190 জন। উত্তর 190 জন। এখন হচ্ছে আমরা 12 নম্বর অঙ্কটার সমাধান করব। 12 নম্বর অঙ্কে আছে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত? মনে করি বা ধরি, এখানে মনে করি বা ধরি যে কোনো একটা লিখতে পারি আমরা, ধরি বইয়ের প্রকৃত মূল্য
100 টাকা। বইয়ের প্রকৃত মূল্য 100 টাকা। এখন 10% কমিশনে বইয়ের, 10% কমিশনে বইয়ের ক্রয় মূল্য 100 - 10 90 টাকা। এখন আমরা এভাবে লিখতে পারি যে ক্রয় মূল্য 90 টাকা হলে, ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত বা লিখিত মূল্য, লিখিত মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 90 টাকা হলে লিখিত মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য উপরে 100, নিচে 90। ক্রয় মূল্য 180 প্রশ্নে দেওয়া আছে, 180 টাকা হলে লিখিত মূল্য 100 × 180 নিচে 90, 90 × 180, 100 × 200, 200 টাকা। উত্তর 200 টাকা। তাহলে প্রকৃত বইয়ের প্রকৃত মূল্য 200 টাকা।